আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা বিয়ে করেছেন স্ত্রীকে সুখ দিতে পারছেন না লিঙ্গ উত্থান হচ্ছে না হলেও সাথে সাথে নেতিয়ে পড়ছে স্ত্রীকে একটু আদর্শ হাক করতে গেলেই বীর্যবাহির হয়ে যাচ্ছে যাও একটু লিঙ্গ উত্থান হয়েছিল সাথে সাথে নিস্তেজ হয়ে যাচ্ছে এখন সর্বহারা দিশেহারা হয়ে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্ত্রীকে সুখ না দিতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী চলে যেতে চাচ্ছে এমন তো অবস্থায় আপনি দিশেহারা কি করবেন আপনি সুস্থ হবেন কি করে স্ত্রীকে ধরে রাখবেন কি করে আপনার সংসার টিকিয়ে রাখবেন কি করে এইভাবে দিশাহারা হয়ে বিভিন্ন জায়গায় যে প্রতারণার শিকার হয়েছেন যে সমস্ত ভাইরা মনে করেছেন ওষুধার সেবন করবেন না সে সমস্ত ভাইদেরকে আল্লাপাকের রহমতের উপরে শতভাগ শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমি যে প্রোডাক্টগুলি তৈরি করি নিজের হাতে নিজের তত্ত্বাবধানে বিশের অধিক আইটেম দিয়ে নাইট কিং পোস্টাই হালুয়া তিন হাজার টাকা মূল্য এবং নবযৌবন বাজীকরণ চূর্ণ এক মাসে এক ফাইল সেবন করতে পারবেন এটার মূল্য তিন হাজার টাকা এইরকম তিরিশের নিচে যে সমস্ত ভাইদের বয়স তারা যদি কন্টিনিউ বাদ না দিয়ে তিন ফাইল ওষুধ সেবন করতে পারেন আপনার যত রকমের যৌন সমস্যা নিক না কেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি যেহেতু লিঙ্গ উত্থান হচ্ছে না উত্থান হলেও নিস্তেজ হয়ে যাচ্ছে আমার এই ওষুধের সাথে সাথে এই বাজীকরণ চূর্ণ বা হালুয়ার পাশাপাশি অত্যন্ত বিশ্বমানের পাওয়ারফুল এবং হাজার হাজার ভাইদের প্রশংসা সিদ্ধ এই মালিশ আপনার ওষুধের পাশাপাশি মালিশটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ নবযৌবনে ফিরে আসতে পারবেন আমার এক ভাই কমেন্ট করেছে যে যদি নবযৌবন ফিরে আসে ষাট বছরের মানুষও যদি নবযৌবন ফিরে আসে তাহলে মানুষের গড় আয়ু হতো একশো বিশ বৎসর আসলে ওই ভাইটা আমার কথা বুঝতে পারিনি নবযৌবন ফিরে আসা মানে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবে তার সমস্যা হবে না ওই ভাইয়ের ভাষ্য অনুযায়ী সমস্ত শরীরের অবয় সম্পূর্ণ পরিবর্তন হবে এটা না শুধু কমেন্ট করলে তো হবে না যুক্তিসঙ্গত কমেন্ট করতে হবে যাই হোক যে ভাই কমেন্ট করেছে ভালোই করেছে তাকে ধন্যবাদ জানাই আপনি নেবেন সর্বপ্রথম এক শত গ্রাম জিন্সিং পাউডার তার ভিতরে এক গ্রাম আলকুসি পাউডার দিন তার ভিতরে একশো গ্রাম তেঁতুল বীজ চূর্ণ দিন তার ভিতরে পঞ্চাশ গ্রাম কালোজিরা চূর্ণ দিন তার ভিতরে তিরিশ গ্রাম এলাচ চূর্ণ দিন ব্যাস এই পাঁচটা দ্রব্য সুন্দর করে ডাইলেশন করে একটা কাছের পাত্রে রাখুন এবং কন্টিনিউ বাত না দিয়ে তিন মাস সেবন করুন আরেকটি কথা বলে শেষ করব সেবনের নিয়ম বলবো যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুস্থ হন নাই তাদেরকে আবারও আমি আহ্বান করছি আমার সাথে পরামর্শ করে তিন ফাইল ওষুধ সেবন করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতা আপনি পেয়ে যাবেন আশা করি কখন খাবেন সকালে খালি পেটে এক চামচ পানির সাথে গুলিয়ে রাতে খাওয়ার পরে এক চামচ পানির সাথে গুলিয়ে অথবা সকালে খালি পেটে এক চামচ পাউডার এক গিলাস পানির মধ্যে দিয়ে প্রয়োজনে দুই চামচ মধু ডায়াবেটিস থাকলে অবশ্যই মধু খাবেন না এবং রাতে এক চামচ পাউডার এক গিলাস বা এক কাপ কুসুম গরম দুধের ভিতরে দিয়ে স্বাদ বাড়ানোর জন্য। যদি দশ পয়েন্টের ভিতরে আপনার ডায়াবেটিস থাকে তাহলে এক চামচ মধু আপনি খেতে পারবেন বিশেষ করে যারা বিবাহ করেছেন তারা ওষুধ সেবনের দিন থেকে পনেরো দিন স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন এবং একটানা না তিন মাস সেবন করবেন যারা বিবাহ করেন নাই তারা যে কোনো একবার খাবেন মাত্র এক মাস খাবেন তা চলুন এভাবে নিয়মিত খান আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ